বিশেষ প্রতিবেদন আদালত অবমাননার দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকি ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের ছয় মাসের জেল হতে পারে পাকিস্তানের সিন্ধু প্রদেশের হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি শাইক উসমানি এই তথ্য জানিয়েছেন বিচারপতি সাইক বলেন দোষী সাব্যস্ত হলে তিনি আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতাও হারাবেন ইমরান খানের আদালত অবমাননার মামলা অন্যান্য আদালত অবমাননার মামলার চেয়ে ভিন্ন কারণ তিনি একজন বিচারকের নাম উল্লেখ করেছেন এবং ওই বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দিয়েছেন। উসমানী বলেছেন কোন আদালত যদি কারো বিরুদ্ধে রায় রায় দেন তাহলে তিনি নিয়ে সমালোচনা করতে পারেন বিচারককে নিয়ে নয় সাবেক এই বিচারপতি বলেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান নিজেকে বিপদের মাঝে দেখতে পাচ্ছেন ইমরান খান উত্তেজনার বসে বড় একটি ভুল করে ফেলেছেন বিচারপতি শৈক উসমানী বলেন ইমরান খান ক্ষমা চাইলেও রক্ষা পাবেন বলে মনে হয় না পিপিপির নেতা কামার জামান কায়রাও ইমরান খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন বিচার বিভাগীয় একজন কর্মকর্তাকে হুমকির দায়ে ইমরান খানের বিরুদ্ধে আদালতের ব্যবস্থা নেওয়া উচিত আইজি এবং ডিআইজির পদ কি ম্যাজিস্ট্রেটের চেয়ে কম গুরুত্বপূর্ণ পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের নেতা তালাল চৌধুরী বলেন ইমরান খানকে গ্রেপ্তারি সরকারের নিছক কোনো ইচ্ছা নয় তবে এটা দায়িত্ব সরকারি কর্মকর্তাদের রক্ষা করাও সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি পিএমএলএন এর এই নেতা বলেন সরকার যখন খুশি ইমরানকে গ্রেফতার করতে পারেন সন্ত্রাস দমন আইনে মামলা সমাবেশে এক অতিরিক্ত দায়রা জজ এবং জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আইনে ইমরান খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে সন্ত্রাস সন্ত্রাসবিরোধী আইনের সাত নম্বর ধারা অনুযায়ী ইসলামাবাদের মার্গাল্লা থানায় ইমরানের বিরুদ্ধে এই এফআইআর দায়ের করেছেন ম্যাজিস্ট্রেট আলী জাভেদ মামলার অভিযোগে বলা হয়েছে পিটিআই চেয়ারম্যান অতিরিক্ত দায়রা জজ জেবা চৌধুরী এবং পুলিশ কর্মকর্তাদের হুমকি দিয়েছেন ইমরান খান যা এক ধরনের সন্ত্রাসী তৎপরতা এই হুমকির প্রধান লক্ষ্য ছিল পুলিশ কর্মকর্তা এবং বিচার বিভাগকে তাদের আইনি দায়িত্ব পালনে বাধা দেয়া এফআইআরে বলা হয়েছে ইমরান খানের বক্তৃতার উদ্দেশ্য ছিল মানুষের মাঝে অশান্তি ও সন্ত্রাস ছড়ানো কি বলেছেন ইমরান খান ইসলামাবাদের এফ নাইন পার্কে জনসমাবেশে দেয়া ভাষণে ইমরান খান সতর্ক করে দিয়ে বলেছিলেন তিনি ইসলামাবাদ পুলিশের উপমহাপরিদর্শক ও একজন নারী ম্যাজিস্ট্রেটকে দেখে নেবেন পিটিআইয়ের নেতা শাহবাজ গিলকে গ্রেপ্তারের পর নির্যাতন করায় তাদের বিরুদ্ধে মামলা করবেন বলেও হুমকি দেন সাবেক এই প্রধানমন্ত্রী তিনি বলেন আমরা আইজি এবং ডিআইজিকে ছাড়ব না সাবেক পাক প্রধানমন্ত্রী সমাবেশে অতিরিক্ত জেলা দায়রা জজ জেবা চৌধুরীর নাম উল্লেখ করেন গত সপ্তাহে পিটিআই নেতা শাহবাজ গিলকে গ্রেপ্তারের পর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন তিনি ইমরান খান এই বিচারককে উদ্দেশ্য করে বলেন আপনার বিরুদ্ধেও মামলা হবে প্রস্তুতি নিন কারাবন্দি পিটিআই নেতা শাহবাজ গিলের সমর্থনে ইসলামাবাদের জিরো পয়েন্ট থেকে এফ নাইন পার্কে দলীয় এক র্যালিতে নেতৃত্ব দেওয়ার সময়ে এসব মন্তব্য করেন ইমরান খান পিটিআই বলছে পুলিশ জিম্মায় শাহবাজ গিলের ওপর ভয়াবহ নির্যাতন চালানো হয়েছে ইমরান খান আরও বলেন শাহবাজ গিলের বিরুদ্ধে যদি মামলা দায়ের হতে পারে তাহলে ফজলুর রহমান নওয়াজ শরীফ ও রানা সানাউল্লাহকেও বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করতে হবে তিনি বলেন গিলের ওপর নির্যাতন চালানোর মাধ্যমে তারা আমাদের ভীতি প্রদর্শনের চেষ্টা করছে অন্যদিকে ইসলামাবাদ হাইকোর্ট অতিরিক্ত দায়রা জজ জেবা চৌধুরীর বিরুদ্ধে তার মন্তব্যের জন্য মঙ্গলবার আদালত অবমাননার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে পাকিস্তান তেহরিকি ইনসাফ চেয়ারম্যানকে আগামী একত্রিশ আগস্ট ব্যক্তিগতভাবে বেঞ্চের সামনে হাজির হতে বলা হয়েছে অধিকন্ত পাকিস্তানের প্রধান বিচারপতিকে বেঞ্চে আরও বিচারকদের অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করা হয়েছিল কারণ তিন বিচারপতির বেঞ্চের নেতৃত্বে বিচারপতি মহসেন আখতার কায়ানি বলেছিলেন যে আদালতের পবিত্রতার সাথে কোনো আপোষ করা উচিত নয় বিচারপতি কায়ানি ইমরান খানের মন্তব্যকে অনুপযুক্ত বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে মামলাটি কেবল হাইকোর্টে সীমাবদ্ধ নয় কারণ বার্তাটি সর্বোচ্চ স্তরে যাচ্ছে তিনি যোগ করেছেন যে সোশ্যাল মিডিয়ায় লোকেদের নিয়ন্ত্রণ করা উচিত তিনি অ্যাডভোকেট জেনারেল ইসলামাবাদ জাহাঙ্গীর জাদুনকে ইমরান খানের বিবৃতিটি উচ্চস্বরে পড়তে বলেছিলেন যেখানে তিনি আপত্তিকর মন্তব্য করেছিলেন তদুপরি তিনি আরও যোগ করেছেন যে একজন সাবেক প্রধানমন্ত্রীর জন্য একজন মহিলা বিচারককে হুমকি দেওয়ার কোনো প্রয়োজন নেই তিনি বলেন ইমরান ক্রমাগত বিচার বিভাগ ও ইসিপির বিরুদ্ধে মন্তব্য করছেন এটা বন্ধ হওয়া উচিত বিচারপতি মিয়াগুল আরও বলেন অতিরিক্ত দায়রা জজ জেবা চৌধুরীকে নিরাপত্তা দেয়া হবে you <music>